ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতা, এবং এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি বর্ণনা করো। এছাড়া অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি শব্দ ছকের মাধ্যমে বুঝিয়ে দাও। তোমরা এই উত্তরটি খুব ভালোভাবে দেখে নাও, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতি আসুক বা শব্দ ছক আসুক, তোমরা এই লাইনটা প্রথমে অতি অবশ্যই লিখবে। 1960 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মোরেল অর্কিড উদ্ভিদে প্রথম সার্থকভাবে মাইক্রো প্রোপাগেশন করে অসংখ্য অর্কিড চারা সৃষ্টি করেন। এবং তারপরে তোমাদের পদ্ধতিটি দেখে নাও, তারপরে তোমাদের শব্দ ছকটা দেখিয়ে দেবো। পদ্ধতি লিখবে, এক, উপযুক্ত উদ্ভিদ অঙ্গ, কলা, কোষ, মুকুল ইত্যাদি নির্বাচন। 2, কালচার মাধ্যমে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন। 3, ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন। 4, এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট সৃষ্টি। 5, প্ল্যান্টলেটগুলিকে পৃথক টবে স্থানান্তরকরণ এবং অসংখ্য চারা সৃষ্টি। এইটি হলো মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতি। এবার তোমরা শব্দ ছকটা দেখে নাও। শব্দ ছকের মাধ্যমে বললে তোমরা লিখবে, উদ্ভিদ থেকে সংগৃহীত অগ্রস্থ ভাজক কলার ক্ষুদ্র অংশ, সেখান থেকে অ্যারো দিয়ে কলা পোষণ মাধ্যমে সংগৃহীত কলা স্থাপন, আবার অ্যারো দিয়ে কলা পোষণ মাধ্যমে কোষপুঞ্জ বা ক্যালাস উৎপাদন, মূল ও বিটপ সৃষ্টি এবং সেখান থেকে উদ্ভিদের চারা। এইটি হলো শব্দ ছক। এইটা লিখলেই তোমরা ফুল মার্কস পাবে। আর পদ্ধতি তোমাদের আগে যেটি বললাম সেটি। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।